পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়কটির এখন বেহাল দশায়। একটু বৃষ্টিতে যেমন পানি জমে থাকছে, তেমনি খানাখন্দে ভরা এই সড়কে অন্য সময়ও যানবাহনে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। গত কয়েক বছর থেকে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও এটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি পটুয়াখালী গণপূর্ত বিভাগ। জানা যায়, পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়, বন বিভাগ, পল্লী উন্নয়ন বোর্ড, সশস্ত্র বাহিনী বোর্ড, সিআইডি অফিস, ডিবি পুলিশের কার্যালয়, রূপালী ব্যাংকের নিউ টাউন শাখা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজী আবুল কাশেম স্টেডিয়াম সহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা জজ আদালতে যেতেও এই সড়কটি ব্যবহার হয়ে থাকে। তবে সড়কের পাশের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই সড়কটি ডুবে যায়, ফলে কার্পেটিং উঠে সড়কটি এখন একেবারে ব্যবহারের অনুপযোগী। পরিষ্কার করা খুবই জরুরি এই রাস্তাটা, বা এটা আশেপাশে ডিসি কোর্ট, গণপূর্ত ভবন এবং পুলিশ সুপারের কার্যালয়, বন বিভাগ এবং অনেক লোকের যাতায়াত করা হয়, এবং এই রাস্তাটার কারণে টিটিসি বা বরঞ্চ শহরের অন্য অন্য জায়গার যোগাযোগ ব্যবস্থাটা ওইভাবে মানুষ করতে পারতেছে না, অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই রাস্তাটা সবসময় এরকম করুন অবস্থা থাকে, এরা কাগজপত্র দিলেও এরা কোনো খোঁজ খবর নেই। আমরা এই এসপি স্যারের অফিসের সামনে আমাদের এই গাড়ি নিয়ে যাইতে অনেক কষ্ট হইতেছে, আমাদের এই গাড়ির মালামাল অনেক স্পোক ভাঙে যায়, তারপরে পানি সিটি ওঠে, যাত্রীর ক্ষতি হয়, ঠিক আছে, তাই এতে আমাদের বিভিন্ন ধরনের অনেক কষ্ট হয়, ঠিক আছে, এতে তো আমাদের মানে গাড়ি চালানোর অবস্থা বেতাল হয়ে যায়। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এই সড়কের কারণে সেবা নিতে আসা মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন যে অবস্থা, তাতে পায়ে হেঁটে কার্যালয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই, অফিসের সামনে হাঁটু পানি, আবার শুষ্ক মৌসুমে সড়কের বড় বড় গর্তগুলোর কারণে দুর্ঘটনা ঘটছে। সড়কটি সংস্কারী গণপূর্ত বিভাগকে আমরা বেশ কয়েকবার অনুরোধ করলেও কোনো প্রতিকার মেলেনি। পটুয়াখালী পৌরসভা নির্বাহী প্রকৌশলী জাসিম উদ্দিন আরজু জানান, গুরুত্ব বিবেচনায় পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় শহর জলবায়ু সহিংস প্রকল্পের মাধ্যমে সড়কটি নতুন করে নির্মাণ করা হবে। এতে 18 ফুট প্রশস্ত সড়কের পাশাপাশি সড়কের দুই পাশেই ওয়াকওয়ে এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া সড়ক বাতি স্থাপন করা হবে। এরই মধ্যে সড়কের ডিজাইন ও প্রাক্কলন সম্পন্ন হয়েছে। আশা করছি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই সড়কের নির্মাণ কাজ শুরু করা যাবে।